দু হাজার তেইশ ত্রিপুরা বিধানসভা নির্বাচন কে এগিয়ে থাকবে কে পিছিয়ে থাকবে বলাটাই কিন্তু মুশকিল কারণ এই ভোট কাটাকাটিতেই মাঝখানে কিন্তু বিজেপি জয় হতে পারে বিভিন্ন জনমার সমীক্ষায় এবার কিন্তু প্রভাবটা ত্রিপুরার ষাট আসন তীর হওয়ার প্রবল চাপ থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল রাজ্যে ক্রমশ আইনের শাসন শাসনেই শাসকের রাজত্ব চলছে বিরোধী দলগুলো যখন ক্রমগতভাবে তারা প্রতিবাদ করেও কোনো সুরহা পাননি তখন বিরোধীদের যে জোট আদত্তেও থাকছে না বা কতটা দুর্বল হচ্ছে সেটাও কিন্তু একটা ভোট বাক্স মার্জিনে পড়তে পারে রাজ্যের ষাট আসন নির্বাচন ম্যাজিক ফিকার আপনাকে ভোটে জিততে হলে একত্রিশটি আসন পেতে হবে এবার অন্তরত ত্রিপুরার বিধানসভা নির্বাচন তীরসংক হওয়ার পথে শাসক রাজনৈতিক দলগুলো নিজেদের মতো তারা প্রচার তুঙ্গিয়ে করতেই শুরু করে দিবে শেষ অবধি কে হাসিটা হাসবে সময়ের অপেক্ষা